হ্যাঁ গো, আজ রুকুর জন্মদিনে সন্ধ্যাবেলা ওর বন্ধুদের আসতে বলেছি, খাবারের কিছু ব্যবস্থা করতে হবে। তো তুমি তো দেখছি সকাল থেকে ফেসবুক খুলেই বসে আছো। এমনি এমনি কি আর দেখছি, দেখো ট্যাগ দিয়েছে, বাই ওয়ান গেট টু কাবাব থালি ফ্রি। একটা কিনলে দু প্লেট ফ্রি হবে? তাহলে অর্ডার দিয়ে দাও। এই তো ফোন নাম্বার, দাঁড়াও ফোন করি। হ্যালো, সঞ্জয় মিত্র বলছি বোবাজার থেকে। আপনারা ফেসবুকে যে অ্যাড দিয়েছেন সেটা দেখেই ফোন করছি। হ্যাঁ বলুন। আমি অর্ডার করতে চাই। এটাই কি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার? হ্যাঁ হ্যাঁ। আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা অর্ডার কনফার্মেশনের লিঙ্ক পাঠাচ্ছি, আপনি অর্ডার পাঠান, আর সঙ্গে আমাদের লিঙ্কে একটা টোকেন অ্যামাউন্ট 10 টাকা পাঠান। ওকে, এই তো এসে গেছে। এই কটা কাবাব বলবো? 6 প্লেট করলে 18 প্লেট হবে। তাহলে 3 প্লেট করে দাও। ঠিক আছে, করে দিচ্ছি। এই 10 টাকা পাঠিয়ে দিলাম, ব্যাস অর্ডার হয়ে গেল। যাক, এবার ঘর সাজিয়ে ফেলো। হ্যাঁ। কি, আমার ব্যাংক থেকে সব টাকা বেরিয়ে গেল যে? কি বলছো? তাহলে কি নম্বরটা ফ্রড ছিল? ঠিক ধরেছেন মিস্টার সঞ্জয় মিত্র, নম্বরটা ফ্রড। এরকম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রতারকরা প্রায়ই লোভনীয় অ্যাড দিয়ে চলেছে। ফেক লিংক থেকে সাবধান। আপনার মতো অনেকেই এই ফাঁদে পা দিচ্ছে। কলকাতা পুলিশের তরফ থেকে জনসাধারণকে সাবধান করা হচ্ছে, ব্যাংক ফ্রড থেকে সাবধান। জেনে রাখুন, ব্যাংক থেকে ফোন করে কখনো তথ্য চাওয়া হয় না। কোনো অবস্থাতেই অচেনা অজানা কাউকে ওটিপি, এমপিন বা ইউপিআই পিন শেয়ার করবেন না। কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করার আগে তা সঠিক কিনা যাচাই করে নিন। ইউপিআই পিন কেবলমাত্র টাকা পাঠানোর কাজে প্রয়োজন হয়, টাকা পেতে এই পিন লাগে না। অচেনা কোনো লিংক ক্লিক করবেন না বা ডাউনলোড করবেন না। মনে রাখবেন, ওটিপি হল রক্ষা কবচ, যা কখনোই কোনো অবস্থাতেই অচেনা অজানা ব্যক্তির সঙ্গে শেয়ার করা উচিত নয়। কলকাতা পুলিশ।